এই কোরআনের আপনারা দেখবেন 70-80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। বাইবেলের সঙ্গে নাকি অনেকটাই কোরআনের মিল পাওয়া যায়। আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনে। বাইবেলে লেখা একটা ঈশ্বর দুনিয়াকে তার জায়গা থেকে নাড়া দেন, তার থামগুলোকে কাঁপিয়ে দেন। সঙ্গে লেখা ভূগর্ভস্থ থামগুলি আকাশ ধারণ করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বর যখন তাদের তিরস্কার করেন তখন তারা ভয়ে চমকে যায় এবং কেঁপে ওঠে। বাইবেলে আরো বলা আছে পৃথিবীর কোনো এক প্রকার পিলার বা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। চিন্তা করেন, পৃথিবী নাকি কোনো পিলার বা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। অথচ কোরআন বলল আল্লাহ ঊর্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছে, স্তম্ভ ব্যতীত তোমরা দেখেছো। যেহেতু স্রষ্টা দ্বারা লেখা ইঞ্জিলকে পরিবর্তিত করে লেখা হলো পৃথিবী নাকি পিলারের উপরে দাঁড়িয়ে আছে, সেখানে কোরআনে বলা আছে আকাশমণ্ডলী স্থাপন করেছে কোনো স্তম্ভ ছাড়া। খ্রিস্টানদের সর্বদা জিজ্ঞেস করা হয় তারা বলে নিউ টেস্টামেন্ট থেকে কোরআনকে কপি করা হয়েছে। নিউ টেস্টামেন্টে কল্পিত কাহিনীগুলো গ্রিক ভাষায় লেখা, আর আমরা সকলেই জানি গ্রিসের লোকজনই বিশ্বাস করত আকাশ ও পৃথিবী উভয় একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে নিউ টেস্টামেন্ট নিজেই অন্য কোনো বিশ্বাস থেকে কপি করা, আর সেটা নাকি কপি করেছে কোরআন। এরা হাস্যকর, যেখানে মানুষের দ্বারা লেখা বাইবেলকে বারবার ভুল প্রমাণ করেছে কোরআন। বাইবেলে বলা আছে চাঁদের আলো তার নিজস্ব আলো, আর আল কোরআন বলছে চাঁদের আলো হলো প্রতিফলিত আলো। বিষয়টি প্রমাণ করে নিউ টেস্টামেন্ট থেকে কোরআনকে কপি করা হয়নি। তখনই অবিশ্বাসীরা বলতে পারেন ওল্ড টেস্টামেন্ট থেকে হয়তো কপি করা হয়েছে। মনে রাখতে হবে বাইবেলের ভাষা কিন্তু হিব্রু আরবি নয়, এবং নবীর সময় তখনও আরবি ভাষায় বাইবেল অনুবাদ করা হয়নি। খ্রিস্টান পণ্ডিত আর্নেস্ট ওয়াটওয়েন তার দ্য টেক্সট অফ দ্য ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে লিখেছেন ইসলামের বিজয়ের সাথে সাথে আরবি ভাষার ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং এটি অধিকৃত ভূখণ্ডের ইহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেক ভাষা হয়ে ওঠে। এর ফলে আরবি ভাষায় বাইবেলের অনুবাদের প্রয়োজন জোরালো হয়ে ওঠে, এবং প্রয়োজনের কারণে তখন বাইবেলকে বেশ কিছু আরবি সংস্করণে দেখা যায়। হিব্রু বাইবেলের আরবি সংস্করণ সর্বপ্রথম হয় 9th শতকের প্রথমার্ধে, যেখানে আল্লাহর রাসূল এর 300 বছর আগে মারা গেছেন। এখন আবার বলবেন না যে উনিশটি অক্ষর জ্ঞানী ছিল না, যিনি অ্যারাবিক হয়ে অ্যারাবিক ভাষায় লিখতে পারতেন না, তিনি সিস্টেম করে হিব্রু শিখে অ্যারাবিকের আগে হিব্রু ভাষায় লিখতে শিখে সেখান থেকে অ্যারাবিকের থেকে আরবিতে কোরআন লিখে ফেলেছেন। এটা আবার বলতে চাই না, তাহলে খুবই নেমে যাব। এছাড়া নিউ টেস্টামেন্ট থেকে কপি করা হয়েছে বলে যে গুজব ছড়ানো হয়, সেই নিউ টেস্টামেন্ট আরবি ভাষায় যিশুর জীবন কাহিনী ও শিক্ষা সম্বলিত প্রাচীন পাণ্ডুলিপি সমূহ রামলেয়ের স্টিফেন কর্তৃক 897 খ্রিস্টাব্দে লিখিত হয়েছে। অথচ মহানবী সাল্লাম ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। সবচেয়ে বড় কথা, যদি কোনো কিছু মিলেও যায় সেটা তো আহামরি কোনো বিষয় নয়, কারণ তাওরাত জবুর ইঞ্জিল কোরআন সবগুলো রচয়িতা তো একজন। স্রষ্টা পূর্বের জাতির জন্য যা নির্ধারণ করে লিখেছেন, পরবর্তীতে আসা জাতির জন্য যদি সে পূর্বের কোনো নিয়ম একই থাকে সেটা তার দোষে কিছু না। যেহেতু 4টি বইয়ের রচয়িতা একজন, সেখানে কপি করার বিষয়টি নিতান্ত অযৌক্তিক।